হঠাৎ একদিন জিবরাইল আমিন নবীর সামনে বসা, জিবরাইল আমিন কে নবী বলতেছে, জিবরাইল পৃথিবীর মানুষ যখন বিপদে পড়ে আর তুমি সাথে সাথে তাদের সাহায্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে চলে আসো, তোমার কি কষ্ট হয় না, তোমার কি ব্যথা লাগে না, তোমার কি আসতে ঝামেলা হয় না? এবার জিব্রাইল বলতেছে, নবী হ্যাঁ এই পৃথিবীর বুকে আমি যতবার এসেছি আমার কোনো কষ্ট হয় নাই, আমার পুরো জিন্দেগিতে এই পৃথিবীর বুকে আসতে আমার তিনটিবার অনেক কষ্ট হয়েছে। হঠাৎ করে আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, জিব্রাইল তাড়াতাড়ি জমিনে যাও। হঠাৎ একদিনের কথা আমি বলবো নাকি? কয়দিন আসতে কষ্ট হয়েছে মনে থাকবে? তিন দিনের প্রথম দিন জিব্রাইল আর নবী পাশাপাশি বসা, জিব্রাইল বলতেছে, নবী গো এই পৃথিবীতে অগণিত বার আমি পৃথিবীতে আসলাম, আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু তিনটি বার পৃথিবীতে আসতে গেলে আমার বড় কষ্ট হয়েছে। অগণবীজি হঠাৎ একদিন আমি সিদরাতুল মুনতাহার মধ্যে বসা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল বলে, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। চেনেন তো সিদরাতুল মুনতাহা? স্মৃতিসৌধের উপরে সিদরাতুন মানে হচ্ছে কুল গাছ, বড়ই গাছ। মুনতাহা মানে সৃষ্টির শেষ সীমানা, এর পরে আর কোনো জায়গা নাই, শেষ সীমানায় জিব্রাইল বসা। আল্লাহ পাক ডাক দিল, জিব্রাইল তুমি কোথায়? বলে, আমি সিদরাতুল মুনতাহায়। ওখানে কি করো? আমার যে ডিউটি আমি পালন করতেছি, তুমি তাড়াতাড়ি মিনায় যাও, ওইখানে তোমাকে বড় প্রয়োজন। এবার জিব্রাইল বলে, আল্লাহ গো মিনা কোথায়? কই সৌদি আরব। কই আমি রয়েছি সৃষ্টির শেষ সীমানায়, আর মিনা হচ্ছে জমিনের বুকে, সেই মিনা সৌদি আরবে। এত দূরত্ব রাস্তা আমি কেমনে যাব? এবার আল্লাহ কয়, এত কথা বাড়ায়ও না, তোমাকে যেতে বলেছি, তাড়াতাড়ি রওনা দাও। এবার জিব্রাইল কয়, সেখানে গেলে কি হবে? আল্লাহ পাক বলে, আমার খলিল ইব্রাহিম আলাইহিসসালামকে আমি পরীক্ষা নেওয়ার জন্য তাকে পাঠিয়েছি, তার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করার জন্য। আবার খলিল আমাকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে মিনা বুকে নিয়ে শোয়ায় দিয়েছে, গলার মধ্যে তরবারি ধরেছে, আল্লাহু আকবার বলে নাই, কুরবানি দিবে শরী চালিয়েছে, আল্লাহু আকবার বলতে এক সেকেন্ড লাগবে না? এই এক সেকেন্ড বাকি আছে, আর আল্লাহ ডাক দেয়, জিব্রাইল দেরি করো না, তাড়াতাড়ি মিনায় যাও। আমার খলিল কিন্তু ইসমাইলের গলার মধ্যে ছুরি দিয়ে আল্লাহ আক বলেছে, বার বলার আগেই জান্নাত থেকে দুম্বা নিয়া তাড়াতাড়ি ইসমাইলকে সরায়া সেইখানে তুমি জান্নাতি দুম্বাটাকে সোয়ায়া দাও। একটু আস্তে করে বলেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা এইখানে যিনি সাহায্য করেছেন তিনি কে? ইব্রাহিম আলাইহিসসালাম পরীক্ষা দিতে গিয়া কি পিছে তাকাইছে? আমাদের দেশেও মানুষ কুরবানি করে, এই যে বসুন্ধরা হাট থেকে গরু কিনে নিয়া দুইজন সামনে দুইজন পিছনে, আর একজন লাঠি দিয়া বাড়ি দেয়, খালি মাঝখান দিয়ে আওয়াজ আসে, কত কথা কয় না। ওই দিনকে দেখতেছি আমাদের সামনে দিয়ে যায়, কেউ জিগায় না, ওরাই আর একজন জিগায়, কত কথা কয়। আসে না লোক দেখানো লোক, তার মানে ওরা শোনাইতে চায়, আমি 1,10,000 2,00,000 2,50,000 টাকা দিয়ে গরু কিনছি, কত জিগাও না কেন। আমার ভাইরা আল্লাহর খলিল ইব্রাহিম নিজের পুত্র সন্তানকে সুরিন নিচে শোয়াইয়া এরপরে আল্লাহু আক বলে ফেলেছে, আর আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, জিব্রাইল তাড়াতাড়ি যাও। আর জিব্রাইল সঙ্গে সঙ্গে ওই এক সেকেন্ডের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে ঢুকেছে, জান্নাত থেকে জান্নাতি দুম্বাটা নিয়ে ইসমাইল আলাইহিসসালামকে সরাইয়া
ইব্রাহিম আলাইহিস সালামের শরীর তলে যখন জান্নাতি দুম্বাটা শোয়ায় দিছে আর ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলেছে, চক্ষু খোলার পর দেখে ইসমাইল পাশে বসা, জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম শুকরাতান সেইখানে দাঁড়িয়ে গেলেন কার সামনে, আরো জোরে বলেন কার সামনে। এবার জিব্রাইল বলতেছে নবী গো, ওই যে আমি সিদ্রাতুল মুনতাহা ছিলাম, আর ইব্রাহিম আল্লাহু আকবার বলছে, বার বলতে একটা সেকেন্ড লাগবে, আমার আল্লাহ ডাক দিয়া বলে হে জিব্রাইল আমার খলিলকে সাহায্য করার জন্য তাড়াতাড়ি যাও। এইরকম মুমিন যদি ইব্রাহিমের মতো সুন্দর দামি ইমানদারওয়ালা, সেই পোড়া আগুনে পোড়া ইব্রাহিমের সন্তানগুলো যদি আজও সেই ইমানে দীপ্তে দীপ্তমান হয়ে যদি দিনের প্রত্যেকটা কাজগুলোকে এরকম আপন মনে করে করে, সেই আল্লাহর সাহায্য এখনো আছে না নাই? নাকি 2023 সালের বাজেট শেষ আর নাই? এটা কি বাংলাদেশের ফকির নিগম মতো নাকি? আল্লাহর বাজেটে কোনো সময় অভাব আছে নাকি? যিনি সব সময় সব কিছু দিতে পারেন, একটু আস্তে করে বলেন তিনি কে? ওই রকম ইমানদার হওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ, যত বাধা আসুক প্রয়োজনে অগ্নি কুণ্ডে নিক্ষিপ্ত হব, সুমাইয়ার মতো শহীদ হব, কিন্তু নিজের ইমানটা কোন বাতিলের সামনে মাথা নত করে আমি বেঈমান হতে পারবো না ইনশাআল্লাহ। জিব্রাইল বলতেছে নবীগো, দ্বিতীয়বার আমার পৃথিবীতে আসতে বড় কষ্ট হয়েছিল। নবী জানতে চাইলেন জিব্রাইল সেই দ্বিতীয়বারটা কোনটা? এবার জিব্রাইল বর্ণনা করতেছেন, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামকে তার 11 ভাই মিলে ষড়যন্ত্র করে যখন নিজের বাড়ি থেকে বের করে গহীন জঙ্গলে নিয়ে নিজের শরীর থেকে জামা কাপড় খুলে ওই জামা কাপড় একটি ছাগল অথবা দুম্বা জবাই করে সেই রক্ত দিয়ে ইউসুফ আলাইহিস সালামের শরীরের জুব্বাটা লাল করার পরে ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ করে যখন কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, এখনো ইউসুফ আলাইহিস সালাম শূন্যের মধ্যে ভাসতেছে। আপনারা কি কথা শুনতেছেন? ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছে গহীন কূপের ভিতরে, এখনো ইউসুফ আলাইহিস সালাম নিচেও পড়ে নাই উপরেও নাই মাঝামাঝি ছেড়ে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, জিব্রাইল কোথায় তুমি? জিব্রাইল কয় আল্লাহ গো আমি সিদরাতুল মুনতাহা, সেইখানে কি করো? তাড়াতাড়ি মিশরে যাও। বলে আল্লাহ মিশর কই আর আমি কই? সৃষ্টির সর্বশেষ প্রান্তে সিদরাতুল মুনতাহা, এর পরে আর কোন জায়গা নাই, এত দূরের রাস্তা, আমি এইখান থেকে সেই মিশর যাই কেমনে? ওগো আল্লাহ, আমার আল্লাহ কয় দেরি করিস না, আমার পয়গম্বরকে কুয়ার মধ্যে ছেড়ে দিছে, এখনো শূন্যের মধ্যে ভাসতেছে। আমার পয়গম্বর ইউসুফ যদি ওই নিচের মধ্যে পড়ে যায় পাথরে রাগাতে ক্ষত বিক্ষত হয়ে যাবে, আমার নবী আমার পয়গম্বর ইউসুফের শরীর থেকে 1 ফোঁটা রক্ত ঝরুক, এটা আমি চাই না। জিব্রাইল দেরি করিস না, তাড়াতাড়ি মিশরে যা। এবার জিব্রাইল কি বসে থাকতে পারে? যে ইউসুফ আলাইহিস সালামকে সাহায্য করতেছেন কে? ওই ইমান আর তাগুত যদি আমাদের মধ্যেও থাকে, আমাকেও সাহায্য করবেন যিনি, একটু আস্তে করে কন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, জিব্রাইল দর দিয়েছে, এক দরে জিব্রাইলের 600 ডানা বাড়ি মেরে সেকেন্ডের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে মিশরের সেই কূপের মধ্যে ঢুকে গেছে। জিব্রাইল যায়া সুন্দর করে নিজের নূরের পাখাটা বিছিয়ে দিয়েছে,
আর ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে আমি যেমন একটু আগে আইসা সুবার মধ্যে আরাম করে বসলাম, ইউসুফ আলাইহিস সালাম জিব্রাইলের পাখার মধ্যে এরকম একটু স্প্রিং এর মতো করে বসলেন, বলেন সুবহানাল্লাহ। আসলে আর মানুষে সুবহানাল্লাহ কইতে কয়া দেউন লাগে, আলাল আর দুলাল নাম শুনছেন কথা কয় না? এক হাজি সাহেবের দুই পোলা আলাল আর দুলাল, এই দুইটা খুব অজাত, মানুষ করতে পারে নাই বাবায়। বহু টিচার বহু শিক্ষক খুঁজছে কোথাও পাওয়া যায় না। এবার একজন ফোন করে কইছে, হাজি সাহেব আমরা ভালো একজন টিচারের সংবাদ পাইছি, যদি এর কাছে আপনার সন্তান দুইটা দেন তাহলে আপনার সন্তান পড়াশোনাও করবো মানুষ হইব। কয় তাড়াতাড়ি নাম্বার দাও, যোগাযোগ করো, আমার বাড়ি নিয়ে আসো। মাস্টার সাহেব একজন নিয়ে আসছে, কয় স্যার আমার এই পোলা দুইটারে মানুষ করার লেগিয়া বহু মাস্টার বহু স্কুল কলেজ দৌড় পারছি কিন্তু কাজ হয় নাই, আপনি শেষ চিকিৎসা, মেহরবানি করে আমার সন্তান দুইটার একটু পড়ান। মাস্টার কয় ঠিক আছে ওকে ডান, আমি পারব। আলাল দুলাল কয় জি স্যার আমরা মাঠে আছি, খেলবার নইছি কথা কয় না। মানিকগঞ্জের মানুষ হইলে কি কইব, খেলবার নইছি খেলবার নয়, সেতে ডাক দিছে আয় তাড়াতাড়ি আয়, তখন নতুন মাস্টার আইছে, আইছে স্যার কি অবস্থা, হ্যাঁ ভালো আছে সুন্দর করে, কয় চলো একটু পড়তে যাই, পড়তে বসতে যায়, কয় তোমরা কি কি বই পড়ো, কয় এই বই পড়ি, কয় বইগুলো হাতে নাও নিছে, কয় সব সেরো, ছাত্র খুশি না বেজার, মাস্টার কয় সব বই সিরা ফলায় দাও, এই বই আর পড়াবো না তোমাকে। ছাত্র কয় এতদিন পরে মনের মতো একজন মাস্টার পাইছে, খুব ভালো মাস্টার, সিরা ফালাই দিছে, কয় বই আছে, কয় না পড়াশোনা, কয় না তাও নাই, কয় চলো খেলতে যাই। বিকালবেলা হাঁটতে হাঁটতে গেছে, শীতের সময় গাছের পাতাগুলো ঝইরা গেছে, ওই গাছের মধ্যে পাঁচটা পাখি এসে বসছে। এবার স্যার কয় আলাল বলো তো এই গাছের মধ্যে কয়টা পাখি, আলাল কয় পাঁচটা। এবার কয় দুলাল তুমি কও তো এই গাছের পাঁচটা পাখির থেকে দুইটা পাখি উড়ে গেলে আর কয়টা থাকে। এবার বড় ভাই আলাল কয় ছোট ভাই, এই আলাল কয় দুলাল কইস না কইস না, স্যার কিন্তু আমাকে অঙ্ক শিখায় কথা কয় না। সেরকম আলাল আর দুলাল মার্কা কেউ নাই তো, যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই সব না বেশি না গুনা হবে। তারপর কেউ কেউ কইতেছে এই হুজুর যা কয় কইস না কইস না, তাহলে কিন্তু সোয়াব হয়ে যাইব, আসেনি এরকম। আমার ভাইরা এই জন্য যখন যেটা বলা দরকার না বললেই সমস্যা আছে না নাই, আওয়াজ যেখানে যতটুকু দেওয়া দরকার দিতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলেন আমিন। আমার ভাইরা শুনুন, ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিল, জিব্রাইল আমিন নূরের পাখার উপরে বসাইল, জিব্রাইল কূপের ভিতর থেকে ডাক দেয় আল্লাহ তোমার পয়গম্বর ইউসুফের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আমি পয়গম্বরের দিকে তাকাতে পারছি না লজ্জা পাইতেছি। আল্লাহ ডাক ডাক কয় জিব্রাইল টেনশন করো না, আমার ইউসুফের বাম হাতের মধ্যে ছোট্ট একটা কুঠুলির মতো আছে, পুটলা আছে, দেখো ওই পুটলার ভিতরে একটা জামা আছে, ওইটা ছোট্ট একটু রশির মতো বেরিয়ে আছে, ওইটা ধইরা তুমি টান দাও, দেখবা ইউসুফের জামা সেইখানে আছে। সুবহানাল্লাহ, যেইখানে কারো কোনো শক্তি নাই সেইখানে শক্তি দিতে পারেন তিনি কে। আজকে উচ্চ কণ্ঠে আল্লাহর পক্ষে কথা বললে জেল দাও, জরিমানা দাও, ফাঁসি দাও, কিন্তু আমাদের এমন একটা জায়গা আছে রাতের আধারে যাই নামাজ পেলে দুই রাকাত তাহাজ্জুদ পড়ে, যদি তোমাদের মতো জালিমদের জন্য দুটি হাত তুলে আজ চোখের পানি ফেলি, এই চোখের পানির মূল্য পৃথিবীর কেউ না দিতে পারলে যিনি দিতে পারেন তিনি কে। কিন্তু সমস্যা হলো এই অভ্যাস আজকে মুসলমানের। জিব্রাইল প্রশ্ন করে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের শরীরের এই পোশাক কেমনে আসলো, আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিব্রাইল এই পোশাকটা ইসমাইলের না, এই পোশাকটা মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই যে অগ্নিকুণ্ডে ফেলেছিল
আর আমি তোমাকে বলেছিলাম জান্নাত থেকে একটা কাপড় নিয়া ইব্রাহিমের গায়ে পরিয়ে দাও, এইটা সেই কাপড় যে কাপড়টা হচ্ছে কি কয় এটা রে, আগুন প্রুফ নাকি বুলেট প্রুফ, আর একটা আছে কি ফায়ার প্রুফ, সরি কি এই ফায়ার প্রুফ কাপড়টা তোমার মনে নাই? যখন নমরুদ ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলেছিল আমি তোমাকে বলেছিলাম যাও যাও জান্নাত থেকে ফায়ার প্রুফ কাপড়টা নিয়ে আমার খলিলের গায়ে পরিয়ে দাও, এই খলিলের গায়ে যে কাপড়টা এইটা আমি একজন নবী থেকে এরকম বদল করে করে ইউসুফ আলাইহিসসালাম পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কূপের মধ্যে কারো কোনো সাহায্য নাই, এই দেশের শিল্প মন্ত্রীর কোনো হাত নাই, যিনি সরাসরি সাহায্য করেছেন একটু বুঝে থাকলে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ ডাকতে বলেন হাসবুকাল্লাহ, ও মুমিনেরা আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। এখন ওই ইউসুফের মতো সেই ঈমান আর বুকে সাহস নিয়ে যদি সামনে অগ্রসর হই, বাতিল শক্তি ল্যাজ বাঁকা করে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? জিব্রাইল নবীর সামনে বসা বিশ্ব নবী বলতেছে, ও জিব্রাইল দুটি ঘটনা আমাকে শোনাইলা, তিন নাম্বার ঘটনা শোনাও, তৃতীয়বার কখন তোমার এই পৃথিবীতে আসতে কষ্ট হয়েছিল? এবার জিব্রাইল বলে রাসূলুল্লাহ এই কথাটা আমি বলতে চাই না, চোখের পানি ছেড়ে দিয়েছেন। এবার বিশ্বনবী বলে জিব্রাইল তাড়াতাড়ি বলো, এইটা বলার জন্য আমার মনটা বড় ব্যাকুল হয়ে গেছে, আমি শুনতে চাই তাড়াতাড়ি বলো। এবার জিব্রাইল বলতেছেন, যেই বছর আপনার কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, আপনার চাচা ইন্তেকাল করলেন, আপনার মক্কাবাসীরা আপনাকে যথেষ্ট কষ্ট দিল, ওরা আপনাকে মারধর করে, আপনাকে মক্কা থেকে তাড়িয়ে দিতে চায়, এমন বিপদ অবস্থার মধ্যে আপনি যখন একটু শান্তির খোঁজে নানা বাড়ি তায়েফের জমিনে গিয়েছিলেন, ওই তায়েফের জমিনে যখন গেলেন আপনি তো এমনি এমনি বসে থাকার লোক না, আপনি যেখানে যান সেখানে বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী যেখানে গিয়েছেন দাওয়াত দিয়েছেন কার? আর জোরে বলেন কার? মুসলমানের মুখে যদি আল্লাহর সেই দাওয়াতের কথা থাকে তাহলে সবচাইতে যিনি ভালোবাসেন খুশি হন তিনি কে? আমরা কি সেই আল্লাহর প্রিয় হতে চাই? সবাই চাই বলেন মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল কর হে পরওয়ার হে পরওয়ার, মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল কর হে পরওয়ার হে পরওয়ার, মোরা যেন হতে পারি সত্যবাদী যেমন ছিলেন আবু বকর, মোরা যেন হতে পারি নির্ভীক সৈনিক যেমন ছিলেন নেতা ওমর, ঠিক না? মোরা যেন হতে পারি সত্যবাদী যেমন ছিলেন আবু বকর, মোরা যেন হতে পারি নির্ভীক সৈনিক যেমন ছিলেন নেতা ওমর, এই মোনাজাত তোমার কাছে প্রভু করি যেন হোমরা বারবার, মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল কর হে পরওয়ার হে পরওয়ার, বলেন আমিন। জিব্রাইল বলতেছেন জানাবি আপনি তায়েফের জমিনে গেলেন, আপনি কালিমার দাওয়াত যখন দিতে লাগলেন ওই তায়েফের কাফের দুষ্ট কাফেরেরা তাদের যুবক সন্তানগুলোকে আপনার পিছনে লেলিয়ে দিল, আপনাকে পাগল পাগল মুজরিম বলে বলে আপনার পিছন থেকে যখন পাথরের আঘাত করতে লাগলো,
একটা পর্যায়ে আপনার সাথে ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যায়েদের কাঁধের উপর ভার করে ওই বিশাল পাহাড়ের উঁচু টিলাগুলো পাড়িয়ে দিতেছিলেন, এমন সময় দুষ্ট একজন কাফের সন্তান বিশ্ব নবীর পায়ের মধ্যে রশি লাগিয়ে হেসকে জোরে একটি টান মেরেছে। আল্লাহর নবী জমিনের মধ্যে ধাপ করে পড়ে গিয়েছে। আল্লাহর নবী পাথরের আঘাতে শরীর ক্ষত বিক্ষত হয়ে যখন শরীর থেকে রক্তের ফোঁটাগুলো টগবগ টগবগ করে পড়ার জন্য এরকম প্রস্তুত হয়েছে, খেয়াল করেন আমার দিকে, আল্লাহর নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝুলে আছে, পড়ে গেছে, এখনো জমিনেও যায় নাই, শরীরেও লেগে নাই, এমন অবস্থায় আল্লাহ ডাক দিল জিবরাইল। আল্লাহ জিবরাইল বলে, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা, তুমি কি দেখো না তায়েফের জমিনে আমার বন্ধু নবীকুল সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তাক্ত করেছে। ওরে জিবরাইল, শুধু তাই নয়, আমার রহমতের নবীর শরীর থেকে রক্ত ঝরাচ্ছে, যেই নবীর শরীরে মশা মাছি বসা আমি আল্লাহ হারাম করে দিয়েছি, সেই নবীর পবিত্র রক্ত ওই তায়েফের জমিনে যদি এক ফোঁটা পড়ে, ওই তায়েফের জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। তাড়াতাড়ি যার জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার নবীর শরীরের রক্ত যেন তায়েফের জমিনে না পড়ে। আল্লাহু আকবার। আমি দেখে এসেছি যেইখানে নবীজি রক্তাক্ত অবস্থায় ছিলেন সেইখানের খেজুর গাছগুলো বেড়া দিয়ে রাখা হয়েছে, সেই গাছগুলো এখনো মৃত, জালিমদের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি দিয়ে যখন পাহাড় ঘেঁষে নামতেছিলাম, পাকিস্তানি ড্রাইভার বলতেছে, হুজুর এই সেই জায়গা যেই জায়গার মধ্যে আল্লাহর রসুলকে রক্তাক্ত করেছিল, এই জমিনে আল্লাহর রসুলের রক্ত পড়তে গিয়েছিল। তখন আমার এই হাদিসের এই ঘটনার কথা মনে পড়ল, জিব্রাইল আলাইহিস সালাম তখন চলে আসলেন, জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিব্রাইল এক ফোঁটা রক্ত যেন তায়েফের জমিনে না পড়ে। জিব্রাইল বলতেছে, সেই দিন আমার 650 ডেরা বাড়ি মেরে সেকেন্ডের মধ্যে এসে নবীজির সেই রক্ত ঝুলন্ত অবস্থায় যেখানে, আমি সেই নবীজির রক্তের নিচে আমার নূরের ডানা বিছিয়ে দিয়েছিলাম, আমার শরীরের প্রত্যেকটা লোম থেকে ঘামগুলো পানির মতো দরদর করে ঝর্ণার মতো ঝরছিল। নবী হে, এই তিনটা জীবনে তিনটা ঘটনা আমার জীবনে সবচেয়ে কষ্টকর, হাজার লক্ষবার পৃথিবীতে এসেছি কিন্তু আসতে কষ্ট হয় নাই, এই তিনটি জায়গায় আমার পৃথিবীতে আসতে কষ্ট হয়েছে। আল্লাহ পাক এই জন্য মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট, শুধু তাই নয় আপনার অনুসারী যারা, আপনার মুমিন উম্মত যারা, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আমরা যা কিছু প্রয়োজন সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি সহকারে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে যতই বাধা আসুক কার সাহায্য নিয়ে এগিয়ে যেতে চাই? আর জলবান কার সাহায্য চাই? কে আমাদের নিবন্ধন দিল আর কে দিল না, কে আমাদের ভোট দিল কে দিল না, কে আমাকে মাঠে নামতে দিল দিল না, ওইটা আমার দেখার সময় নাই। আল্লাহর জমিনে এসেছি আল্লাহর খলিফা স্বরূপ, যেখানে বাতিল সেখানেই প্রতিরোধ, লড়াই দেখবে। এই স্লোগান নিয়ে সামনে বাড়তে হবে, রাজি আছেন? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন।